আজ আমি আমার লেখা একটি ছোট গল্প পড়ে শোনাচ্ছি আপনাদের। ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। গল্পের নাম ডেলিভারি বয়। কর্নিং বেলের ঘন্টা শুনে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে থাকা ডেলিভারি বয়কে দেখেই তো রেগে আগুন ভদ্রমহিলা। পরনে তার জিন্স প্যান্ট আর টপ, চুলগুলো ছোট করে কাটা। কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সেই সকাল 9টায় অর্ডার করেছি আর এখন বেলা 12টা বাজে। আমার জিনিসটা কখন দিতে আসার কথা ছিল আর কখন দিতে এসেছো? জানি না বাবা, এরা সব কোথা থেকে উঠে আসে। আগে জানলে এখানে কখনো আমি অর্ডার করতাম না। ছেলেটি তখনও ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, তার সারা মুখে ঘাম ঝরছে, চোখে মুখে একটা ভয়ের ছাপ ফেলেছে। খুব বেশি বয়স হয়তো হবে না। গায়ের রং শ্যামবর্ণ, রোগা পাতলা চেহারা, খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা দেখে মনে হয়। এই বয়সে এসে পড়াশুনো না করে এত অল্প বয়সে সংসারের হাল ধরেছে। হয়তো বা বাড়িতে বৃদ্ধ বাবা মা বা ছোট ছোট ভাই বোন আছে, তাই পড়াশোনার পাঠ শিখেই তুলে অল্প বয়সে কাঁধে সংসারের দায়িত্বটা নিয়ে ফেলেছে। ছেলেটিকে এক ধমক দিয়ে ম্যাডাম আবার বলে উঠলেন, হা করে তাকিয়ে আছো যে, কখন থেকে বলছি পেনটা দাও, কানে শুনতে পাও না নাকি? একেবারে হা বাবা, এই তোমাদের মতো ফালতু ছেলেদের জন্য না আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যায়। জানো আজ আমার তোমার জন্য কতটা ক্ষতি হয়েছে? একেই তো দেরি করে এসেছো, ডেলিভারি দিতে আজ আবার পার্টিটাও মিস হয়ে গেল, আর সময় মতো গিফটটাও ফ্রেন্ডকে পাঠাতে পারলাম না। ছেলেটি বিনয়ের সাথে তাকালো। মেয়েটির দিকে বারবার জোর হাত করে কি যেন বলার চেষ্টা করল। আশ্চর্যের বিষয় হলো, মেয়েটি তখন থেকে এত ধমক দিল, এত আজে বাজে কথা বলল ছেলেটিকে, তাও ছেলেটি মুখ ফুটে একটা কথার উত্তর করল না। সে কেবল বারবার জোর হাত করতে লাগল। সে তার হাত দুটো দিয়ে বারবার তার দিকে জোর হাত করছে আর তার দুটো কান ধরছে। সে বিনয়ের সাথে মেয়েটির দিকে তাকিয়ে বারবার ক্ষমা প্রার্থনা করে চলেছে। মেয়েটি তখন ছেলেটিকে বলে, তোমার নাম কি? এই তোমার নাম বলো, আমি কোম্পানিতে ফোন করে কমপ্লেন জানাবো। ছেলেটি তখন কাঁদো কাঁদো হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আবার জোর হাত করে ক্ষমা চাইতে থাকে। মেয়েটি তাকে আবার ধমক দিয়ে জিজ্ঞেস করে বলে, নামটা বল আগে, শুনতে পাচ্ছিস না? ছেলেটি তখন মেয়েটির হাতে একটা ছোট চিরকুট ধরিয়ে দিয়ে চলে গেল। মেয়েটি সাথে সাথে চিরকুটটা খুলে তাতে কি লেখা আছে পড়তে আরম্ভ করল। আমাকে পারলে ক্ষমা করবেন ম্যাডাম, আমার না আসলে রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, তাই সময় মতো আপনার অর্ডারটা পৌঁছে দিতে পারিনি। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করবেন। আর হ্যাঁ, আপনার বাড়িতে ঢোকার পর জানতে পারলাম ম্যাডাম আপনার আজ বার্থডে, শুভ জন্মদিন ম্যাডাম। ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আপনার জীবনটা সুন্দরভাবে রঙিন করে দিক, ভালো থাকবেন। ও আর একটা কথা, আপনি বললেন হাবা বোবা কথাটা, আমি না সত্যি বোবা, কথা বলতে পারি না, তাই আপনাকে উইশ করতে পারলাম না। চিঠিটার শেষ লাইনটা পড়ে মেয়েটি যেন বাকরুদ্ধ হয়ে যায়। তার আর কথা বলার মতো ভাষা ছিল না।